22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মোট 4,79,392 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে 75,000ই নতুন ভোটার। অন্যদিকে নতুন ভোটারদের পাশাপাশি এবার নতুন প্রার্থীর সংখ্যাও প্রায় 150,000। আর এসব প্রার্থীদের মধ্যে প্রায় সবাই তরুণ বয়সী। যদি পাশ করে আসি, আমার 13-14-15 নং ওয়ার্ডের এলাকাবাসী ওয়ার্ডবাসীকে নিয়ে আমি মাদক মুক্ত সমাজ করব। আমি প্রত্যেকদিন 2 বেলা করেই আমি ওয়ার্ক করছি, প্রত্যেকের ভোটারদের দাঁড়ে দাঁড়ে আমি যাচ্ছি, তাদের কথাগুলো আমি শোনার চেষ্টা করছি, তাদের স্বপ্নের বিষয়গুলি আমি জানার চেষ্টা করছি। আমি একজন নারী হিসেবে আমি চাই যারা পিছিয়ে পড়া নারীরা আছেন তাদেরকে নিয়ে আমি কাজ করব। নতুন ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে তাই এসব তরুণ প্রার্থীরা নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছেন, পাশাপাশি দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। নতুন যে ভোটারগুলো আছে তাদের যে আধুনিক চিন্তাভাবনাকে সেটাকে সংযুক্ত করে একটা আধুনিক ওয়ার্ড হিসেবে যেন উপস্থাপন করতে পারে। সিটি কর্পোরেশনের যে প্রশাসনিক যে কাজগুলো সেই কাজগুলো সর্বোচ্চভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া। পঞ্চায়েত ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা করতে চাই, সেখান থেকে মাদক এবং জঙ্গি এবং জামাত বিরোধী আন্দোলন আমি ওইখান থেকে করতে চাই। এদিকে নতুন ভোটাররাও নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন নানা হিসেব নিকেশ কষে। যোগ্য এবং শিক্ষিত আর যে আমাদের সমাজ উন্নত করবে, আমাদের সিটির আরো উন্নয়ন হবে, আমাদের বিনোদনের জন্য আরো অনেক কিছু করা হবে, এলাকা উন্নয়নের সাথে সবাইকে বিবেচনা করে যোগ্য লোকে ভোট দেওয়া উচিত। আবাসন যে সমস্যা দূর করবে এবং জনমানুষের নেতা হবে সে। এবারের নির্বাচনে তরুণ প্রজন্ম নির্বাচিত হলে সঠিক নেতৃত্বের ভিত্তিতে নারায়ণগঞ্জ আধুনিক নগর হিসেবে গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা নতুন ভোটারদের।